ঘির দোকান আছে, তারা এটা ব্যবহার করতে পারে। যারা বিভিন্ন কাজে মাখন ব্যবহার করতে চান, তারপরে অনেকেই দুধ থেকে ক্রিম বের করে কেউ মুখের মধ্যে ব্যবহার করতে চায়, তারাও এটা ব্যবহার করতে পারবে। যে দুধের পানিটা ক্রিম বের করার পরে যে অংশটা থাকে সেটা এখান থেকে বের হয় তেলের মতো, এবং মোটামুটি ঘির অর্ধেক কাজ বলা চলে যে এখানে হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ক্রিমগুলো। তো আমরা অল্প পরিমাণ দুধ দিয়েছি, তাই এরকম অল্প ক্রিম দেখতে পাচ্ছেন। যখন বেশি পরিমাণে দুধ দিবেন তখন ক্রিম আরও বেশি হবে। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আজকে আমরা যে মেশিনটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিল্ক সেপারেটর। আপনারা জানেন যে দুধ থেকে যে মাখনটাকে আলাদা করা হয় বা ফ্যাটটাকে যে কেউ বলে ক্রিম, এই ক্রিমটাকে যে আলাদা করার জন্য যে মেশিনটা, সেই মেশিনটা নিয়ে আলোচনা করব। সেই মেশিনটা আসলে কীভাবে কাজ করে, কতগুলো এর ধারণ ক্ষমতা, এবং এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো যে অংশটা দেখছেন এটা পাত্রটাতে, এখানে আমরা মূলত দুধ দেওয়ার জন্য এটা রাখা। এখানে আপনাদের দুধ আগে দিতে হবে, দেওয়ার পর এটা হচ্ছে আপনাকে দুধটাকে মেশিনের মধ্যে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার জন্য যে জিনিসটা আপনাদেরকে দেখাই, এখানে যেটা দেখছেন প্লাস্টিকের, এখানে দেখেন একটা ছোটো ফুটো দেওয়া আছে, যেটা এখানকার যে ফুটোটার সঙ্গে মিলিয়ে গেলে তখন আপনার দুধগুলো এখানে বেশি করে যাবে আর কি। তো এখান থেকেও আপনারা স্লো বা ফাস্ট দুধ দেওয়া যাওয়ার জন্য যে জায়গাটা সেটা আপনারা করে দিতে পারবেন। নর্মালি যখন দুধ ঢালবেন তখন এটা লক করে থাকবে, পরে আস্তে করে এটা ঘুরিয়ে দিয়ে আপনারা দুধ কত স্পিডে নিয়ে যাচ্ছেন সেটার উপর নির্ভর। যত ধীরে যাবে তত আপনার ক্রিমটা বের হতে এর সুবিধা হবে, এবং এই মেশিনটা খুব ধীরে ধীরেই কাজ করবে, কারণ হচ্ছে আপনার মিল্ক যে সেপারেটরটা, যেটা মিল্কটাকে আলাদা করবে, যেটা আপনার ক্রিম যে জায়গাটা, ক্রিমটাকে আলাদা করতে ওর সময় লেগে যায়। তো এটাতে মোটামুটি 5-6 লিটারের দুধ একসাথে দিতে পারবেন। এবং আমি দেখাই, এই ডান পাশে দেখছেন এই অংশটা দিয়ে দুধটাকে, যে দুধের পানিটা ক্রিম বের করার পরে যে অংশটা থাকে সেটা এখান থেকে বের হয়, এবং এই পাশে যেটা দেখছেন এখান থেকে ক্রিমটা বের হয় আর কি। তো ক্রিমটা কীভাবে বের হয় এবং কেমন ভিতরে সেটাও দেখাই। আমরা এখনই দুধটাকে, দুধ থেকে ক্রিম সেপারেট করলাম, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই লাইভ। এই এখানে যে অংশটা দেখছেন, এই প্লাস্টিকের অংশটা আমি একটু তুলে নিই, তুলে নিলেই দেখতে পারবেন এই যে এখান থেকে দুধগুলো যায়, এখানেও কিছু ক্রিম আটকায় আছে, এবং এখানে বেশ পুরো জিনিসটাই আপনারা দেখতে পাচ্ছেন, পুরো তেলের মতো, এবং মোটামুটি ঘির অর্ধেক কাজ বলা চলে যে এখানে হয়ে গেছে। জাস্ট হালকা জাল দিলেই ঘি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন কত পুরোটা তেল, এই দেখে এখান থেকে পড়ছে, পড়ার এটা একটু পরেই এটা জমে যাবে, আর জমে গেলেই একদম পুরো ক্রিমের মতো হয়ে যাবে আর কি। তো এখানে আগে ক্রিমটাকে আর কি, এখান থেকে ক্রিম সেপারেট হয়, এবং এটার যে নিচের অংশটা আছে, এই যে নিচের অংশ, এটা দিয়ে দুধটা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে দুধটা যায়, আর এটা আমি একটু ঢেলে দিই আপনাদেরকে দেখার সুবিধা। এই যে এটা হচ্ছে ক্রিমগুলো। তো আমরা অল্প পরিমাণ দুধ দিয়েছি, তাই এরকম অল্প ক্রিম দেখতে পাচ্ছেন। যখন বেশি পরিমাণে দুধ দিবেন তখন ক্রিম আরও বেশি হবে। আমরা জাস্ট 1 লিটার দুধ দিয়েছি, এই কারণে অল্প পরিমাণে আপনারা ক্রিম দেখতে পাচ্ছেন, এবং এটা আরও যখন বেশিক্ষণ ধরে কাজ করবেন তখন আরও বেশি ক্রিম বের হবে। এটা যত ধীরে ধীরে কাজ করবেন তত বেশি ক্রিমটা আপনারা পাবেন আর কি। তো মেশিনটাও খুবই ছোট দেখতে পাচ্ছেন, অল্প একটু মেশিন, ছোট্ট একটা মেশিন। এটা যে কেউ, যে কোনো দোকান, যাদের ঘির দোকান আছে তারা এটা ব্যবহার করতে পারে। যারা বিভিন্ন কাজে মাখন ব্যবহার করতে চান, তারপরে অনেকেই দুধ থেকে ক্রিম বের করে কেউ মুখের মধ্যে ব্যবহার করতে চায়, তারাও এটা ব্যবহার করতে পারবে। তো এই ছিল এই মেশিনের মোটামুটি এই ভিডিও। তো আপনারা যদি চান এটা নিতে পারেন, যদি কোনো সমস্যা মনে হয়, এটা সেটিং ভিডিও আমরা দিই, প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা সেটিং ভিডিও থাকে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। এবং এটার কোনো সমস্যা হলে 1 বছর সার্ভিসিং ওয়ারেন্টি আছে, এই ওয়ারেন্টিতে আপনারা দিয়ে এটা ঠিকঠাক করে নিতে পারবেন। নর্মালি কোনো সমস্যা হয় না এই মেশিনটাতে, আর এটা অনেক ছোট মেশিন, যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, যে কোনো দোকানে নিজেদের মতো করে কাজ করতে পারবেন।
আর যারা নিতে চান তারা অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে, আমাদের মোবাইল অ্যাপস আছে সেখান থেকে ডাউনলোড করে অর্ডার করতে পারেন, অথবা মোবাইল ফোনে কল করে অর্ডার করে দেবে, সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি করে আপনারা নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।